কথা ছিল 15 ফেব্রুয়ারি মুক্তি পাবে শাকিব খানের বহুল প্রতীক্ষিত ছবি শাহেনশা। তবে 3টি গানের শুটিং সময় মতো শেষ করতে না পারায় মুক্তি পিছিয়েছে ছবিটির। এরই মধ্যে শাহেনশা ছবির একটি গানের শুটিং সেটের ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেটি নিয়ে হইচই মেতেছে শাকিব ভক্তরা। কক্সবাজারের সমুদ্র সৈকতে রোদেলা ও শাকিব খানকে রোমান্স করতে দেখা গেছে এই ভিডিওতে। শাহেনশা ছবিটির একটি সূত্রে জানা গেছে মার্চের মাঝামাঝিতে মুক্তি দেওয়া হবে ছবিটি। এরই মধ্যে ছবিটির শুটিং শেষ হয়েছে, এখন বাকি কেবল 3টি গানের শুটিং। এ মাসেই গানগুলোর শুটিং শেষ হবে বলে জানিয়েছেন ছবির পরিচালক শামীম আহমেদ রনি। ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া ও নবাগত রোদেলা জান্নাত। লায়লা ও প্রিয়া চরিত্রে দেখা যাবে ছবির এই দুই নায়িকাকে। এই লায়লা আর প্রিয়ার সম্পর্কের রসায়ন নিয়ে শাহেনশা মন ভরাবে দর্শকদের, এমনটি আশা করছেন পরিচালক শামীম আহমেদ রনি। বলেন, পুরো ছবিটি FDC ও ঢাকার বাইরে ব্যয়বহুল সেট বানিয়ে নির্মাণ করা হয়েছে। এটি একটি আধুনিক সিনেমা, মৌলিক গল্পের সিনেমা। ছবিটিতে ঢাকাই চলচ্চিত্রের বেশ কয়েকজন নামকরা অভিনেতা অভিনয় করেছেন। এর মধ্যে রয়েছেন তারিক আনাম খান, চিত্রনায়ক উজ্জ্বল, মিশা সওদাগর ও আহমেদ শরীফ। এরই মধ্যে ছবিটির টিজার প্রকাশ হয়েছে, আর টিজার প্রকাশের পর থেকেই ভক্তরা উন্মুখ হয়ে আছেন কবে ছবিটি মুক্তি পাবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডেথ ওয়ার্ল্ড অফ শাহেনশা। প্রিয় ভিউয়ার, ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক, কমেন্ট আর শেয়ার করুন। আর নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। সেই সঙ্গে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না।